হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। অলরেডি পুজোর মরশুম চলে এসছে, পুজো স্টার্ট হয় হচ্ছে সবসময় সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের পুজো দিয়ে। আমাদের কলকাতা শহরে গণেশ পুজো মোটামুটি 10 বছরখানিক আগে স্টার্ট হয়েছে, তখন দু একটা জায়গায় হতো, এখন তো প্রচুর জায়গায় গণেশ পুজো আরাধনা হয়, সেটা একদিক থেকে ভালোই। আজকের ভিডিওটা হতে চলেছে পুরোপুরি গণেশ পুজোর ওপরে। আমি কয়েকটা গণেশ পুজো তোমাদের দেখাবো, আমাদের বাড়ির কাছাকাছি কয়েকটা গণেশ পুজো আমি দেখেছি এবং সেটা ক্যাপচার করেছি। এই যে গণেশ পুজোটি দেখাতে যাচ্ছি, এই পুজোটি সবথেকে প্রথম আমাদের এলাকায় স্টার্ট হয়। এটা অ্যাকচুয়ালি আমাদের বাড়ির কাছাকাছি যে হকার্স যে অ্যাসোসিয়েশন আছে সেখান থেকে এই পুজোটা আয়োজন করা হয়। আর এই পুজোটা বেশ বড়, তারপর পুরো রাস্তাটা কভার করে প্যান্ডেল তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সিলিংটা সাজিয়েছে আলো টালো দিয়ে। আর যেহেতু এটা একদম মেন রাস্তা, এখান দিয়ে বাস টাস চলে, সেজন্য রাস্তার হাফ সাইড অকুপাই করে মঞ্চ বানিয়ে পুজোটা হচ্ছে, আর একটা সাইড ছেড়ে দেওয়া হয়েছে অটো আর বাসের জন্য। আর এখানে যে স্টেজটা দেখছো, এটার উপর অনেক রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, এখনও স্টার্ট হয়নি, কারণ পুজোটা ফার্স্ট হয় তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রত্যেক বছর হয়, তো সেটার জন্য বড় করে স্টেজ করা আছে যেটা পরে ইউটিলাইজ করা হবে। আর একদম পাশে, স্টেজের পাশে গণেশ ঠাকুরের আরাধনা হচ্ছে। আর এখানে দেখো উপরে সুন্দর লেজার যে আলো দিয়েছে সেটা রাস্তার উপর কি সুন্দর লাগছে। বেশ, আজকে যেহেতু একটু ফাঁকা আছে সেজন্য আমি একটু ভালোভাবে দেখে নিচ্ছি ঠাকুর। কালকে পুজো হয়ে গেছে, আমি আজকে সময় পেয়েছি ঠাকুর দেখতে আসার। এখানে দেখছো প্রচুর লোক কিন্তু ঠাকুর দর্শন করছে, দেখছে। গণেশ পুজোটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে, সিদ্ধিদাতা গণেশের পুজো। এবার আমি চলেছি সেকেন্ড পুজো দেখার জন্য। এই পুজোটিও বেশ অনেক বছরের পুরনো, এখানেও বেশ সুন্দর জমজমাট করে ঠাকুরকে আরাধনা করা হয়। দেখছো যে এখানে সুন্দর লাইটিং দিয়েছে, এখনকার দিনে তো লাইটিং খুব একটা চোখেই পড়ে না, দুর্গাপুজোতেও থিম পুজোর জন্য লাইটিং খুব একটা বেশি ইউটিলাইজ হয় না। এইটা হচ্ছে সেকেন্ড গণেশ পুজোর প্যান্ডেল, খুব সুন্দর করে প্রত্যেক বছরের ন্যায় এবছরেও খুব সুন্দর লাগছে। আমি একদম রাস্তার উল্টো সাইড থেকে প্যান্ডেলটা তোমাদের দেখাচ্ছি, আমি ভেতরে ঢুকবো কিন্তু বাইরের প্যান্ডেলের কারুকার্যটা দেখাচ্ছি। বেশ সোলা টোলা দিয়ে বেশ সুন্দর করেছে, আর ভেতরে দেখতে পাচ্ছি যে গোল্ডেন লাইট দিয়ে ডেকোরেট করেছে। আমি ভেতরে ঢুকবো, একটুখানি বাইরে থেকে ভালো করে দেখে নিই। রিসেন্টলি আর্জি করের যে বিভীষিকাময় ঘটনাটি ঘটেছে আমাদের কলকাতা শহরে, আমি দেখলাম যে উদ্যোক্তারা এখানে সুন্দর করে সেটার প্রতিবাদ করেছে, এটা দেখে বেশ ভালো লাগলো। এবার আমি ভেতরে ঢুকছি আস্তে আস্তে, খুব সুন্দর করেছে সিলিংটা, ডেকোরেটটা খুব সুন্দর লাগছে। এই গোল্ডেন কালারের লাইটগুলো কিন্তু আমার বেশ বরাবরই ভালো লাগে। আর এখানে ছাতা আর এরকম বড় বড় তালপাতার যে পাখা আছে সেইগুলো দিয়ে ডেকোরেট করেছে, প্লাস অরিজিনাল গাঁদা ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে পুরো প্যান্ডেলটা। আমার মনে হয় মালাগুলো প্রত্যেক দিন চেঞ্জ করা হয়, নাহলে কালকে পুজো হয়েছে আজকে এতটা ফ্রেশ থাকতে পারে না। আর এখানে হচ্ছে সিদ্ধিদাতা গণেশের মূর্তিটা, খুব সুন্দর ঠাকুর। আমি একটু সামনে থেকে জুম করে দেখাচ্ছি, ঠাকুরের সাইডে যে ডেকোরেটটা করেছে সেই সেম গোল্ডেন কালারের লাইট দিয়ে খুব সুন্দর লাগছে দেখতে। এবার চলে এসেছি আমি থার্ড পুজো মণ্ডপে, এখানেও ছোট্ট করে বেশ সুন্দর পুজো করা হয়। এখানে বলে রাখি, যত বড় পুজোই দেখালাম বা ছোট পুজো দেখাচ্ছি, সবকটা পুজো মণ্ডপেই বা যারা আয়োজন করে উদ্যোক্তারা, তারা কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান করে, প্লাস হচ্ছে রক্তদান শিবির, এই ধরনের সামাজিক কাজগুলোও করেন। এরকম নয় যে শুধু পুজো হচ্ছে,
তো এইখানেও দেখো এখানে যে অনুষ্ঠান সূচি দেওয়া আছে এখানে বাউল গানের একটা অনুষ্ঠান হবে। এবার আমি আজকের দিনের লাস্ট পুজো দেখতে যাব, যেটা আমাদের একদম বাড়ির কাছে, পাড়ার পুজো বলতে পারো। এটি 3-4 বছর আগে শুরু হয়েছে। এই ঠাকুরটিও খুব সুন্দর লাগছে। আজকে আমি একাই ঠাকুর দেখতে বেরিয়েছি, তার কারণ ছোটো নপুর আজকে ড্রয়িং ক্লাস আছে, তো ওটাও স্কিপ করতে পারবে না, সেই জন্য আমি আজকে একাই বেরিয়েছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, অনেকগুলো ঠাকুর দেখালাম, 3-4টে ঠাকুর তো হবেই মিনিমাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টটা শেয়ার করে দিও, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ঠাকুরের প্রসাদ পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। আমি একটি জায়গা থেকে ঠাকুরের প্রসাদ পেয়েছি, আমি বাড়িতে নিয়ে এসেছি। এখানে দেখো পোলাও আর হচ্ছে আলুর যে তরকারি সেটা দেওয়া হয়েছে। আজকের মতন বিদায়, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা, শুভরাত্রি, সবাই ভালো থাকো।